আমরা রয়েছি বেলাচলে, এটা আমাদের বাসা। আম্মার নামে নাম বেলাচল, আব্বু বীরমুক্ত যোদ্ধা মোহাম্মদ রফিউদ্দিন। আমরা বেলাচলের মধ্যে দেখছি, এর মধ্যে আম পাড়া হচ্ছে, এই যে আম পাড়ছে আমার মিসেস, এই যে আম পাড়া মিসেস, সেখানে আম পাড়ছে এখান থেকে এই গাছের মধ্যে। এই যে এই আমটা একটা বিখ্যাত আম গাছ, এই আম গাছটা, এটা আমার নানা জান আম্মুর বিয়ের পরে বাসায় এসে লাগা দিয়ে গেছে। নানা জান আজকে বেঁচে নাই, বাট অনেকদিন ধরে আম গাছ রয়ে গেছে। এটা কিন্তু ভালো ট্রেন্ড যে মেয়ে বা ছেলে বিয়ে দিলে তার সঙ্গে 10-20টা গাছ লাগাই দেওয়া যেতে পারে, এটা ভবিষ্যতে সবাই খেতে পারবে। আম্মা আম্মা এখন আম্মা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন, এখন রিটায়ার করেছেন, এখন নতুন নতুন প্রজেক্ট শুরু করছে। বাসার সামনে দোল না, আমরা রেগুলার এখানে দোল খাই। প্রকৃতির মধ্যে মিশে যাওয়ার একটা ভালো সুযোগ, যেটা নর্মাল ঢাকাতে কিন্তু এটা সম্ভব না। উই লাভ ইট এন্ড এনজয় ইট। এখন আমি একটু যাচ্ছি, আমাদের এখানে ফ্রেশ শসা হয়েছে, দেখছি এই যে এই যে ফ্রেশ শসা, এটা এখন আমরা খাচ্ছি। খাওয়ার জন্য ফ্রেশ একটা শসা পারব, ইয়েস দিস ইজ ফ্রেশ শসা। ভেরি গুড, এই যে ফ্রেশ ম্যাঙ্গো গাছ থেকে পাড়াচ্ছে। এটা বাসার সামনের সাইড, একটা ইনফরমেশন দিই, আমার আম্মা কিন্তু প্রাইমারি স্কুলে আমারই টিচার ছিলেন, উনি দীর্ঘদিন পর রিটায়ার করেছেন। শি ওয়াজ বেস্ট টিচার ইন এন্টায়ার ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, অ্যান্ড অলসো জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কারও পেয়েছেন উনি। অনেকদিন ধরে উনি চেষ্টা করছিলেন আরেকটা এনজিও তৈরি করার, এটার নাম ছিল প্রভা, প্রোগ্রেসিভ উইমেন্স ভলেন্টারি অ্যাসোসিয়েশন। মাশাল্লাহ, এনজিওতে দুস্থ মহিলারা কাজ করবে, বাচ্চারা লেখাপড়া করবে, যারা প্রতিবন্ধী বাচ্চা তাদের জন্য আম্মা ইনিশিয়েটিভ নিচ্ছেন। এই যে আম্মার একটা ইনিশিয়েটিভের জায়গাটা হবে এটা, এটা এখন দেখছেন খুব শীঘ্রই এখানে একটা স্কুল তৈরি হবে বাচ্চাদের, যারা প্রতিবন্ধী আর ছোট বাচ্চা পেন্ট শিখতে চায়, ডান্স শিখতে চায়, এরকম কালচারাল অ্যাক্টিভিটি নিয়ে আম্মা এটা করবেন। প্রভার কালচারাল উইং, প্রভা হচ্ছে আম্মার একটা সামাজিক উদ্যোগ, যেটা প্রোগ্রেসিভ উইমেন্স ভলেন্টারি অ্যাসোসিয়েশন বলবে। এই যে আম্মু বাচ্চাদের জন্য যে স্কুল করছে তার প্রিপারেশন, আমাদের বাসার নিচে একটা রুম, এই যে বাচ্চাদের জন্য কার্টুন তৈরি হচ্ছে, এটা অফিস রুম, এই যে প্লিজ কাম ইন, দেখছেন পুরো রুমটাই হবে কিডসদের জন্য একটা স্কুল টাইপের, সুন্দর ডেকোরেট করছে আম্মা, হানি বি আদার থিংস, অনেক সুন্দর হবে স্কুলটাতে, কিন্তু অনেক বাচ্চা পড়বে আই গেস। আম্মা রিটায়ারমেন্টের পরে এগুলো শুরু করছেন, আম্মাকে আমি অনেক উৎসাহ দিচ্ছি। বাহ, এটা কি কাও? ও বাবা, এটা আবার কলা, খেলতে খেলতে বাচ্চারা যেন শিখতে পারে, বিকজ গ্রামের দিকে ভালো স্কুল নাই। আম্মা ছোটবেলায় কিন্তু আমারও শিক্ষক ছিলেন, আম্মু জেলাতে শ্রেষ্ঠ শিক্ষিকা হয়েছেন, জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন। তো এই জিনিসগুলো যদি করে নেক্সট জেনারেশন, আমার ধারণা খুব ভালো করবে মহেশপুরের মতো জায়গায় এরকম ইনিশিয়েটিভ। এটা তো আমার প্রভার একটা পার্ট হবে না, আমার একটা এনজিও আছে, এটার নাম ছিল প্রোগ্রেসিভ উইমেন্স ভলেন্টারি অ্যাসোসিয়েশন, যেখান থেকে দুস্থ মহিলাদেরকে টেক কেয়ার করা তো একটা মিশন ছিলই, আর এখন তার আন্ডারে একটা কালচারাল স্কুল তৈরি হবে। স্কুলটার নাম কি জানো হবে? প্রভা আর্ট অ্যান্ড ক্রাফট। ওয়াও, এটা তো অনেক সুন্দর, অ্যামেজিংলি বিউটিফুল, হ্যাঁ দেয়ালে খুব সুন্দর হবে,
যে আম্মা এগুলো করে রিসেন্টলি আরেকবার জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছেন। Quite interesting, right? সামনে পুরো ভাষাটা কিন্তু একটা নেচারের মধ্যে, হোম ইন নেচার দ্যাট উই লাভ। আর একটু উপরে যাই, এই যে উঠলাম আমরা, পুরা উপরটা একবার দেখা যাবে। ছাদের উপরটা অস্বাভাবিক সুন্দর, আম্মু এটাকে রিসেন্টলি অনেক কালার পেন্টেন করেছে, ছাদ কৃষি করবে। দেখেন এখানে শশা গাছ লাগানো হয়েছে, পুরা এরকম একটা রেলিং এর তার আছে, ক্রিপল করবে, মানে যে লাউ গাছ আছে দেখেন এগুলা আস্তে আস্তে পুরা জিনিসটাকে ভরে ফেলবে। কনসেপ্ট ইজ অ্যামেজিং, স্মল বেবি, অনেক সুন্দর। বেলাচল, উই লাভ ইট, ইটস এ ন্যাচারাল বিউটি। থ্যাংক ইউ।